বিবিএ লার্নিং এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সিং বা মধ্যমেয়াদী অধ্যয়ন হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের এর অধ্যায়ের আগের দুটি ভিডিওর প্রথম ভিডিওতে আমরা ব্যালুন পেমেন্ট মেথড ব্যবহার করে লোন রিপেমেন্ট শিডিউল করেছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে ক্যাপিটাল রিকভারি মেথড ব্যবহার করে লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করেছিলাম। আজকের এই ভিডিওতে একসাথে একই অঙ্কে ব্যালুন পেমেন্ট মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড দুটি ব্যবহার করে লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করা হয়েছে। আমরা প্রশ্নটি পড়ে নিব। সমিত লিমিটেড নিডস টাকা 8 লাখ টু ফাইন্যান্স ইটস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিপেয়ারিং ইকুইপমেন্টস। সরঞ্জাম মেরামতের জন্য সমিত লিমিটেডের 8 লক্ষ টাকা মধ্যমেয়াদী মূলধনের প্রয়োজন। অগ্রণী ব্যাংক অ্যাগ্রিড টু মিট দ্য রিকোয়ারমেন্ট অ্যাট 40% ইন্টারেস্ট। অগ্রণী ব্যাংক 14% সুদে এই চাহিদাটি পূরণ করার জন্য রাজি হয়েছে। দি লোন শোড রিফেট ইন নেক্সট 8 ইয়ার্স। এই ঋণটি পরবর্তী 8 বছরে পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য রিপেমেন্ট শিডিউল আন্ডার। তোমাকে ঋণ পরিশোধ তালিকা দেখাতে হবে। 1 নম্বর হচ্ছে ব্যালুন পেমেন্ট মেথড এবং 2 নম্বর হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। দুইটা মেথডই আমাদের লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করতে হবে। আমাদের এই অধ্যায়ের এই দুটি মেথড ব্যবহার করে লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করা হয়। আমরা এই অঙ্কে একসাথে দুইটা মেথড ব্যবহার করে লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করব। আমরা প্রথমে রিকোয়ার্ড 1 এসে ব্যালুন পেমেন্ট মেথডে লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করেছি। ব্যালুন পেমেন্ট মেথডে লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করতে গেলে আমাদের প্রথমে প্রিন্সিপাল পেমেন্টটা বের করে নিতে হয়। উইনো প্রিন্সিপাল পেমেন্ট দিয়ে সমান দিয়ে আমরা প্রিন্সিপাল পেমেন্টটা নির্ণয় করেছি। প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় করার জন্য আমরা এখানে একটা সূত্র ব্যবহার করেছি। সূত্রটি হচ্ছে অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট। যত টাকা ঋণ নেওয়া হবে সেই ঋণের টাকাটাকে কিস্তির সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের হয়ে আসবে। আমাদের অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 8 লাখ, তাই আমরা উপরে 8 লাখ বসালাম এবং আমাদের ইয়ার্স হচ্ছে 8 ইয়ার্স, তাই আমাদের ডিভাইড বাই 8 অর্থাৎ 8 দিয়ে ভাগ করে দিলাম। 8 লক্ষকে 8 দিয়ে ভাগ করলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট আসে 1 লক্ষ টাকা। আমরা প্রিন্সিপাল পেমেন্টটা পেয়ে গেলাম। এবার লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করব। লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করার জন্য আমরা 6টা কলাম নিয়েছি। 1 নম্বর কলাম হচ্ছে ইয়ার, 2 নম্বর কলাম হচ্ছে লোনের দ্য বিগিনিং, 3 নম্বর কলাম হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট, 4 নম্বর কলাম হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, 5 নম্বর কলাম হচ্ছে টোটাল পেমেন্ট এবং 6 নম্বর কলাম হচ্ছে লোনের দ্য এন্ডিং। আমাদের এখানে যেহেতু 8টি বছর রয়েছে, তাই আমরা ইয়ারের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 লিখে দিলাম। এরপরে 2 নম্বর কলামটা হচ্ছে আমাদের জন্য লোনের দ্য বিগিনিং। আমরা প্রথমে যে টাকাটা ঋণ হিসেবে নিব সেটা হচ্ছে 8 লক্ষ টাকা। আমাদের লোনের দ্য বিগিনিংও হবে 8 লক্ষ টাকা। 3 নম্বর কলামের নাম হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট। আমরা উপরে উইনো বলে প্রিন্সিপাল পেমেন্ট নির্ণয় করেছি 1 লক্ষ টাকা। আমাদের প্রতিটি ঘরে প্রিন্সিপাল পেমেন্টের মান হবে 1 লক্ষ টাকা করে। প্রথম বছর হতে অষ্টম বছর পর্যন্ত প্রতিটা বছরের প্রিন্সিপাল পেমেন্ট সমান হবে। এরপরে 4 নম্বর ঘরের নাম হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। আমাদের লোনের দ্য বিগিনিংয়ের সাথে ইন্টারেস্ট রেট 14% গুণ করে দিলে আমাদের ইন্টারেস্ট পেমেন্টটা বের হয়ে আসবে। তাই আমরা 4 সমান লিখলাম 2 গুণ 14%, অর্থাৎ কলাম 2-এর টাকাকে 14% দিয়ে গুণ করে দিলে ইন্টারেস্ট পেমেন্টের টাকা চলে আসবে। সেই হিসেবে প্রথম বছরের লোনের দ্য বিগিনিং 8 লক্ষ টাকাকে 14% দিয়ে গুণ করলে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট বের হয়ে আসবে 1 লক্ষ 12,000 টাকা। এরপরে 5 নম্বর কলামটা হচ্ছে টোটাল পেমেন্ট। এখানে 2 ধরনের পেমেন্ট রয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট এবং ইন্টারেস্ট পেমেন্ট দুইটা যোগ করে দিলে টোটাল পেমেন্ট বের হয়ে আসবে। অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্টটা 3 নম্বর কলাম, ইন্টারেস্ট পেমেন্ট 4 নম্বর কলামে রয়েছে। 3 নম্বর কলাম এবং 4 নম্বর কলাম যোগ করে দিলে আমাদের 5 নম্বর কলামের টোটাল পেমেন্ট বের হয়ে আসবে। সেই হিসেবে 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ 12,000 টাকা যোগ করে দিলে আমাদের প্রথম বছরের 5 নম্বর কলামের টোটাল পেমেন্ট আসবে 2 লক্ষ 12,000 টাকা। এরপর হচ্ছে লোনের দ্য এন্ডিং। আমাদের দ্বিতীয় কলামে লোনের দ্য বিগিনিং হতে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিয়ে দিলে আমাদের লোনের দ্য এন্ডিং চলে আসবে। তাই 6 সমান হচ্ছে 2 - 3। তাহলে আমাদের লোনের দ্য বিগিনিং 8 লক্ষ টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিলে আমাদের প্রথম বছরের লোনের দ্য এন্ডিং হচ্ছে 7 লক্ষ টাকা। যেটি প্রথম বছরের লোনের দ্য এন্ডিং সেটি আবার দ্বিতীয় বছরে গিয়ে লোনের দ্য বিগিনিং হয়ে যাবে। তাই আমরা লোনের দ্য বিগিনিং দ্বিতীয় বছরে করে 7 লক্ষ টাকা বসিয়েছি। প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমান, তাই দ্বিতীয় বছরেও 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট আসছে। এরপর ইন্টারেস্টে এসে 7 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট বের করেছি এবং 7 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট হচ্ছে 98,000 টাকা। প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকার সাথে ইন্টারেস্ট পেমেন্ট 98,000 টাকা যোগ করে দিলে আমাদের টোটাল পেমেন্ট বের হয়ে আসলো 1 লক্ষ 98,000 টাকা। 7 লক্ষ টাকা থেকে যখন প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা
টাকা বিয়োগ করে দিয়েছি, আমাদের লুনার ডেন্ডিন বের হয়ে আসলো 6 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে লুনারটা এন্ডিং, আবার তৃতীয় বছরে গিয়ে লুনারটা বিগিনিং হয়ে যাবে। আমরা তৃতীয় বছরে এসে লুনারটা বিগিনিং বসালাম 6 লক্ষ টাকা, প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা আসছে। এখন ইন্টারেস্ট পেমেন্ট বের করার জন্য 6 লক্ষকে 14% দিয়ে গুণ করতে হবে। 6 লক্ষকে 14% দিয়ে গুণ করলে আমাদের ইন্টারেস্ট পেমেন্টের টাকা বের হয়ে আসে 84,000 টাকা। 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট এবং 84,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট যোগ করলে আমাদের টোটাল পেমেন্ট হয় 1,84,000 টাকা। 6 লক্ষ টাকা লোনারটা বিগিনিং হতে প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং থাকে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা লোনারটা এন্ডিংকে চতুর্থ বছরে গিয়ে লোনারটা বিগিনিং হয়ে যাবে এবং প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা আছে। এই 5 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট বের হয়ে আসলো 70,000 টাকা। 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট এবং 70,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট যোগ করলে আমাদের টোটাল পেমেন্ট হয় 1,70,000 টাকা। 5 লক্ষ টাকা লোনারটা বিগিনিং হতে প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং অবশিষ্ট থাকবে 4 লক্ষ টাকা। এই চতুর্থ বছরের লোনারটা এন্ডিং 4 লক্ষ টাকা এটি, আবার পঞ্চম বছরের লোনারটা বিগিনিং হয়ে যাবে। তাই আমরা পঞ্চম বছরে এসে লোনারটা বিগিনিং 4 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এরপরে প্রিন্সিপাল পেমেন্টের করে 1 লক্ষ টাকা বসালাম। এরপরে হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। আমাদের ইন্টারেস্ট বের করতে গেলে বারবার দ্বিতীয় কলামের টাকাকে 14% ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 4 লক্ষ টাকাকে 14% ইন্টারেস্ট রেট দিয়ে গুণ করে দিলে আমাদের ইন্টারেস্ট পেমেন্ট বের হয়ে আসবে 56,000 টাকা। প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকার সাথে 56,000 টাকা ইন্টারেস্ট যোগ করলে টোটাল পেমেন্ট হয় 1,56,000 টাকা। এবং 4 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং থাকে 3 লক্ষ টাকা। তাহলে পঞ্চম বছর শেষে লোনারটা এন্ডিং 3 লক্ষ টাকা, ষষ্ঠ বছরের জন্য লোনারটা বিগিনিং হয়ে গেল। তাই ষষ্ঠ বছরের লোনারটা বিগিনিং 3 লক্ষ টাকা বসালাম এবং প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা আছে। আমাদের এখন 3 লক্ষ টাকার উপর 14% ইন্টারেস্ট নির্ণয় করতে হবে এবং সেটি হচ্ছে 42,000 টাকা। 1 লক্ষ টাকার সাথে 42,000 টাকা যোগ করলে টোটাল পেমেন্ট বের হয়ে আসলো 1,42,000 টাকা। 3 লক্ষ টাকার লোনারটা বিগিনিং হতে 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট বাদ গেলে লোনারটা এন্ডিং আসবে 2 লক্ষ টাকা। কারণ আমাদের লোনারটা এন্ডিং বের করতে হলে বারবার দ্বিতীয় কলামের টাকা থেকে 3 নম্বর কলামের প্রিন্সিপাল পেমেন্টের টাকা বাদ দিতে হবে। এই 2 লক্ষ টাকা লোনারটা এন্ডিংকে সপ্তম বছরের জন্য লোনারটা বিগিনিং করলাম এবং প্রিন্সিপাল পেমেন্ট 1 লক্ষ টাকা আসছে। 2 লক্ষ টাকার উপর 14% হচ্ছে 28,000 টাকা। 1 লক্ষ টাকা এবং 28,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট যোগ করলে আমাদের টোটাল পেমেন্ট হবে 1,28,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা প্রিন্সিপাল পেমেন্ট বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং থাকে 1 লক্ষ টাকা। এই সপ্তম বছরের 1 লক্ষ টাকা লোনারটা এন্ডিং, অষ্টম বছরের লোনারটা বিগিনিং হয়ে যাবে এবং এই গড়ের প্রিন্সিপাল পেমেন্ট আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার উপর যখন 40% ইন্টারেস্ট বের করলাম সেটা হলো 14,000 টাকা। 1 লক্ষ টাকার সাথে 14,000 টাকা যোগ করে দিলে 1,14,000 হয়। লোনারটা বিগিনিং 1 লক্ষ টাকা থেকে প্রিন্সিপাল রিপেমেন্ট 1 লক্ষ টাকা বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং হয় 0। লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুতের ক্ষেত্রে শেষ বছরের লোনারটা এন্ডিং অবশ্যই 0 হতে হবে। আমাদের রেকর্ড ওয়ানে ব্যালুন পেমেন্ট মেথডের লোন রিপেমেন্ট শিডিউল প্রস্তুত করতে বলা হয়েছিল। আমরা ব্যালুন পেমেন্ট মেথডের লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করেছি। এবার যাবো রিকোয়ার্ড টুতে বলা আছে ক্যাপিটাল রিকভারি মেথড। ক্যাপিটাল রিকভারি মেথডে লোন রিপেমেন্ট শিডিউল করতে গেলে আমাদের প্রথমে ইনস্টলমেন্টটি বের করে নিতে হয়। উইনো বলে ফিবিএ সূত্র ব্যবহার করে আমরা এখানে ইনস্টলটা নির্ণয় করে নিয়েছি। উইনো পিবিএ সমান এ ডিভাইড বাই আই ইন্টু 1 - 1/(1+i)n। এখানে পিবিএ পিবিএ হচ্ছে যে টাকাটি ঋণ হিসেবে গ্রহণ করে হবে সেই টাকাটা হচ্ছে পিবিএ, অর্থাৎ 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য ফেজেন্টেবল অ্যানুইটি। এবং এখানে যে ইন্টারেস্ট রেটটা রয়েছে 14%, সেটা হবে আমাদের জন্য আয়ের মান এবং এন বা বছর হচ্ছে 8 বছর। আমরা সাইন নোটেশন মানগুলো বসালাম। পিবিএ হচ্ছে 8 লাখ, আয় হচ্ছে 14% ইকুয়াল 0.14 এবং এন হচ্ছে 8 ইয়ার্স, যেহেতু 8টা কিস্তিতে টাকাটি পরিশোধ করতে হবে। এর সমান হোয়াট, অর্থাৎ আমরা এখানে একটা ইনস্টলমেন্ট বোঝাচ্ছে, আমরা এর মানটা নির্ণয় করব। আমরা পিবিএ বলে সূত্রটা লিখে দ্বিতীয় লাইনে মানগুলো বসাবো। আমাদের পিবিএ হচ্ছে 8 লাখ, আমরা দ্বিতীয় লাইনে এসে 8 লক্ষ টাকা বসালাম। এরপরে এ আছে, আমরা একে বসিয়ে দিয়েছি কারণ আমরা এর মানটা নির্ণয় করবো। আয় হচ্ছে 14%, তাই আয়ের জায়গায় 0.14 বসালাম। এরপরে 1 - 1/(1+i) আছে, আমরা আয়ের জায়গায় 0.14 বসিয়েছি। উপরে পাওয়ার এন রয়েছে, আমাদের এন এর মান হচ্ছে 8, তাই আমরা পাওয়ার এনের জায়গায় পাওয়ার 8 বসিয়েছি। এর পরবর্তী লাইনে 8 লক্ষ টাকা নামালাম এবং 0.14 ডান পাশে বাঁক রয়েছে, সেটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাই 8 লাখ * 0.14 বসালাম, ইকুয়াল এ আছে একে নামিয়ে দিলাম। 1 - 1 এর সাথে 0.14 যোগ করলে 1.14, উপরে পাওয়ার 8। এরপরে 8 লক্ষকে যখন 0.14 দিয়ে গুণ করবো তখন আমাদের গুণফল আসবে 1,12,000 টাকা। এরপরে ডান পাশে এসে এ আছে নামিয়ে দিয়েছি।
সেকেন্ড ব্র্যাকেটে 1 আছে, 1 লিখলাম, মাইনাস লিখলাম। 1.14 কে যখন পাওয়ার 8 করা হবে তখন আমাদের মান আসবে 2.85, 2.586। এর পরবর্তী লাইনে 1,12,000 টাকা লিখেছি, এ আছে একেও লিখেছি, 1 আছে 1 লিখলাম, এরপর মাইনাস দিয়েছি। 1 কে যখন 2.85, 2.586 দিয়ে ভাগ করে দেওয়া হবে তখন মান আসবে 0.350559। এর পরবর্তীতে 1,12,000 টাকা লিখলাম, সমান দিলাম এ ইন্টু 1 থেকে যখন 0.350559 বিয়োগ করব তখন মান আসবে 0.649441। বা এর সমান, এর মান বের করতে গেলে আমাদের 1,12,000কে 0.649441 দিয়ে ভাগ করে দিতে হবে। 1,12,000কে 0.649441 দিয়ে ভাগ করে দিলে আমাদের এর মান বের হয়ে আসবে 1,72,456 টাকা। আমরা এখানে দশমিক সংখ্যা না লিখে সংখ্যাটাকে একটু পূর্ণ সংখ্যায় লিখেছি। তাহলে আমাদের এর মানটা বের হয়ে আসলো 1,72,456 টাকা। আমাদের ইনস্টলমেন্টে টাকা নির্ণয় করলাম। এখন আমাদের লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করব। এইখানেও লোন রিপেমেন্ট শিডিউলটা প্রস্তুত করার জন্য আমরা 6টা কলাম নিয়েছি। প্রথম কলামের নাম দিয়েছি ইয়ার, দ্বিতীয় কলাম হচ্ছে লোন অ্যাট দ্য বিগিনিং, 3 নম্বর কলামটি হচ্ছে ইনস্টলমেন্ট, 4 নম্বর কলামে লিখলাম ইন্টারেস্ট, 5 নম্বর কলাম হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এবং 6 নম্বর কলাম হচ্ছে লোন অ্যাট দ্য এন্ডি। আমরা প্রথমে ইয়ারে করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত লিখে ফেললাম, কারণ আমাদের ইয়ার হচ্ছে 8 ইয়ার্স পর্যন্ত। এরপরে লোন অ্যাট দ্য বিগিনিং, লোন অ্যাট দ্য বিগিনিংয়ে আমরা প্রথমে যে ঋণটা নিয়েছি সেই ঋণটাই লিখতে হবে। আমাদের প্রশ্ন উল্লিখিত আছে ঋণের পরিমাণ হচ্ছে 8 লাখ, তাই আমরা লোন অ্যাট দ্য বিগিনিংয়ে 8 লাখ বসালাম। এরপরে হচ্ছে ইনস্টলমেন্ট, 3 নম্বর কলামের ইনস্টলমেন্ট বসাতে হবে। আমাদের ইনস্টলমেন্টে বের করে নিয়েছি 1,72,456 টাকা। ইনস্টলমেন্টে করে 1,72,456 টাকা বসিয়েছি এবং প্রতিটা করে ইনস্টলমেন্ট সমান হবে। এরপরে 4 নম্বর কলামটা হচ্ছে ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টটা বের করতে হবে লোন অ্যাট দ্য বিগিনিংয়ের সাথে 14% গুণ করে। আমাদের যেহেতু ইন্টারেস্ট রেটটা 40%, তাই আমাদের 2 নম্বর কলামকে 14% দিয়ে গুণ করে দিলে ইন্টারেস্টটা বের হয়ে আসবে। সেই হিসেবে 8 লক্ষ টাকার উপর যখন 14% ইন্টারেস্ট বের করেছি তখন আমাদের ইন্টারেস্ট বের হয়ে আসলো 1,12,000 টাকা। এরপর হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, আমরা এখানে যে ইনস্টলমেন্টের টাকাটা বের করেছি সেই ইনস্টলমেন্টের টাকার মধ্যে প্রিন্সিপাল পেমেন্ট প্লাস ইন্টারেস্ট দুইটাই অন্তর্ভুক্ত রয়েছে। ইনস্টলমেন্টের টাকা থেকে যখন ইন্টারেস্টের টাকা বিয়োগ করে দেওয়া হবে তখন প্রিন্সিপাল পেমেন্ট চলে আসবে। আমাদের 1,72,456 টাকা ইনস্টলমেন্টের টাকা থেকে 4 নম্বর কলামের ইন্টারেস্ট 1,12,000 টাকা বিয়োগ করে দিলে প্রিন্সিপাল পেমেন্ট বের হয়ে আসে 60,456 টাকা। এরপর 6 নম্বর কলামটা হচ্ছে লোন অ্যাট দ্য এন্ডিং, 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিং হতে 5 নম্বর কলামের প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিয়ে দিলে 6 নম্বর কলামের লোন অ্যাট দ্য এন্ডিং বের হয়ে আসবে। 8 লক্ষ টাকা থেকে 60,456 টাকা বিয়োগ করলে আমাদের লোন অ্যাট দ্য এন্ডিং আসে 7,39,544 টাকা। প্রথম বছরের লোন অ্যাট দ্য এন্ডিং আলটিমেটলি দ্বিতীয় বছরের জন্য লোন অ্যাট দ্য বিগিনিং হয়ে যাবে, তাই আমাদের 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিং হচ্ছে 7,39,544 টাকা এবং ইনস্টলমেন্টের করে প্রতি করে 1,72,456 টাকা থাকবে। এরপরে 4 নম্বর কলামে এসে আমাদের ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে। আমাদের ইন্টারেস্টটা নির্ণয় করতে হবে 2 নম্বর কলামের লোন অ্যাট দ্য বিগিনিংয়ের টাকাকে 14% দিয়ে গুণ করে। 7,39,544কে 14% দিয়ে গুণ করলে আমাদের ইন্টারেস্ট বের হয়ে আসবে 1,03,534 টাকা। 1,72,456 টাকা ইনস্টলমেন্টের টাকা থেকে ইন্টারেস্টের টাকা 1,03,534 টাকা বিয়োগ করলে প্রিন্সিপাল পেমেন্ট আসবে 68,920 টাকা। 7,39,544 টাকার লোন অ্যাট দ্য বিগিনিং হতে প্রিন্সিপাল পেমেন্ট 68,920 টাকা বাদ দিলে আমাদের 6 নম্বর কলামের লোন অ্যাট দ্য এন্ডিং বের হবে 6,70,624 টাকা। দ্বিতীয় বছরের লোন অ্যাট দ্য এন্ডিংটা তৃতীয় বছরের জন্য লোন অ্যাট দ্য বিগিনিং হবে। এর পরবর্তী ইনস্টলমেন্ট 1,72,456 টাকা আছে, 6,70,624 টাকাকে 14% দিয়ে গুণ করে দিলে আমাদের তৃতীয় বছরের জন্য ইন্টারেস্ট বের হয়ে আসবে 93,887 টাকা। 1,72,456 টাকা থেকে 93,887 টাকা বিয়োগ করলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের হয়ে আসবে 78,569 টাকা। লোন অ্যাট দ্য বিগিনিং 6,70,624 টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 78,569 টাকা বিয়োগ করলে লোন অ্যাট দ্য এন্ডিং আসবে 5,92,055 টাকা। তৃতীয় বছরের লোন অ্যাট দ্য এন্ডিংটা চতুর্থ বছরের জন্য লোন অ্যাট দ্য বিগিনিং হবে এবং ইনস্টলমেন্ট একই থাকবে 1,72,456 টাকা, 5,92,055 টাকার উপর 14% ইন্টারেস্ট বের করলে ইন্টারেস্টের পরিমাণ হবে 82,888 টাকা। ইনস্টলমেন্টের টাকা থেকে 82,888 টাকা ইন্টারেস্ট বাদ গেলে প্রিন্সিপাল পেমেন্ট বের হয়ে আসে 89,568 টাকা। লোন অ্যাট দ্য বিগিনিং থেকে প্রিন্সিপাল পেমেন্ট 89,568 টাকা বিয়োগ করলে লোন অ্যাট দ্য এন্ডিং হয় 5,02,000
487 টাকা। চতুর্থ বছরের লোনের এন্ডিংটা পঞ্চম বছরের জন্য লোনারটা বিগিনিং হয়ে যাবে এবং আমাদের ইনস্টলমেন্টের লক্ষ্য 72,456 টাকা আছে। এরপরে 5,02,487 টাকার উপর যখন 14% ইন্টারেস্ট নির্ণয় করব তখন সেটি হবে 70,348 টাকা। 1,72,456 টাকা ইনস্টলমেন্টের টাকা থেকে 70,348 টাকা ইন্টারেস্টে টাকা বিয়োগ করলে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ হবে 1,02,108 টাকা। লোনারটা বিগিনিং 5,02,487 টাকা থেকে 1,02,108 টাকা প্রিন্সিপাল পেমেন্ট বাদ গেলে আমাদের লোনারটা এন্ডিং হবে 4,379। পঞ্চম বছরের লোনারটা এন্ডিংটা ষষ্ঠ বছরের জন্য লোনারটা বিগিনিং হয়ে যাবে। ইনস্টলমেন্ট 1,72,456 টাকা ঠিক থাকবে এবং 4,379 টাকার উপর 14% ইন্টারেস্ট বের করলে আমাদের ইন্টারেস্টের পরিমাণ হবে 56,053 টাকা। এরপরে ইনস্টলমেন্ট 1,72,456 টাকা থেকে ইন্টারেস্ট 56,053 টাকা বিয়োগ করলে প্রিন্সিপাল পেমেন্টের পরিমাণ হবে 1,16,403 টাকা। এরপরে লোনারটা বিগিনিং 4,379 টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 1,16,403 টাকা বিয়োগ করলে আমাদের লোনারটা এন্ডিং বের হয়ে আসবে 2,83,976 টাকা। এই ষষ্ঠ বছরের লোনারটা এন্ডিংটা সপ্তম বছরের জন্য লোনারটা বিগিনিং হয়ে যাবে। 2,83,976 টাকা লোনারটা বিগিনিংয়ে বসিয়ে দিব। এরপর ইনস্টলমেন্টের পরিমাণ হবে 1,72,456 টাকা। 2,83,976 টাকাকে 14% দিয়ে গুণ করে 4 নম্বর কলামের ইন্টারেস্টটা বের করতে হবে এবং ইন্টারেস্টের পরিমাণ হবে 39,757 টাকা। 1,72,756 টাকা থেকে ইন্টারেস্ট 39,757 টাকা বিয়োগ করলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট বের হয়ে আসবে 1,32,699 টাকা। লোনারটা বিগিনিং 2,83,976 টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 1,32,699 টাকা বিয়োগ করলে আমাদের জন্য লোনারটা এন্ডিং হবে 1,51,277 টাকা। আমাদের সপ্তম বছরে লোনারটা এন্ডিং 1,51,277 টাকা। অষ্টম বছরে এসে লোনারটা বিগিনিং হয়ে যাবে এবং ইনস্টলমেন্ট যথারীতি 1,72,456 টাকা থাকবে। এরপর ইন্টারেস্ট বের করতে হবে 2 নম্বর কলামের লোনারটা বিগিনিংকে 14% দিয়ে গুণ করলে আমাদের ইন্টারেস্ট বের হয়ে আসবে 21,179 টাকা। এরপরে ইনস্টলমেন্ট টাকা থেকে ইন্টারেস্টের টাকা বিয়োগ করলে প্রিন্সিপাল পেমেন্ট বের হয় 1,51,277 টাকা এবং লোনারটা বিগিনিং 1,51,277 টাকা থেকে প্রিন্সিপাল পেমেন্ট 1,51,277 টাকা বিয়োগ করলে লোনারটা এন্ডিংয়ের পরিমাণ হয় 0। এই ধরনের শিডিউল প্রস্তুতের ক্ষেত্রে শেষ বছরে এসে লোনারটা এন্ডিংয়ের পরিমাণ 0 করতে হবে। যদি কয়েক টাকা ডিফারেন্স থাকে তখন আমাদের সেই ডিফারেন্সটা ইন্টারেস্টে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নির্ণয় করে নিতে হবে। এই ডিফারেন্সটা বের হওয়ার মূল কারণটা হচ্ছে আমরা যখন ইনস্টলমেন্টের পরিমাণটা নির্ণয় করি তখন দশমিকের ক্ষেত্রে অনেকে সম্পূর্ণ করগুলো নিই না। দশমিকের ক্ষেত্রে সম্পূর্ণ করগুলো না নেওয়ার কারণে আমাদের ইনস্টলমেন্ট কয়েক টাকা বেশি বা কম আসে। তাহলে ইনস্টলমেন্ট কয়েক টাকা বেশি বা কম নিলে আমাদের শেষ বছরে এসে কয়েক টাকা ডিফারেন্স থেকে যায়। আর এই ডিফারেন্সটা বের হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমরা যখন ইন্টারেস্টগুলো বের করেছিলাম তখন আমাদের ইন্টারেস্টগুলোর ক্ষেত্রে কয়েক বছরে দশমিক ফিগার এসেছিল। আমরা সেখানে দশমিক সংখ্যা না নিয়ে পূর্ণ সংখ্যা নিয়েছি, সে কারণে আমাদের কয়েক টাকা ডিফারেন্স হবে। তাই যেই টাকাটা ডিফারেন্স থাকবে সেই টাকার পরিমাণটা আমরা ইন্টারেস্টের সাথে অ্যাডজাস্ট করে শেষের বছরে লোনারটা এন্ডিং শূন্য নিয়ে আসব। আমাদের এই ইন্টারমিডিয়েট টার্ম ফিনান্সের অধ্যায় হতে এই পর্যন্ত 3টি ভিডিও আপলোড করা হয়েছে। এই 3টি ভিডিও ভালো করে দেখলে আমাদের পরীক্ষায় এই অধ্যায় হতে যদি প্রশ্ন এসে থাকে আমরা সহজে উত্তর করতে পারবো। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের বাকি অধ্যায়গুলো নিয়ে অঙ্ক সমাধান করা হবে। আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।